হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে যে এয়ারড্রপটি শেয়ার করব, এটা আইডিও একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টে যদি আপনি উইন হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি প্রায় $50 থেকে $100 আর্নিং করতে পারবেন। এখানে আপনি যদি দেখাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 700 জন মানুষকে উইনার করা হবে। এর ভেতরে যদি আপনি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে আপনি কী পরিমাণ এখান থেকে আর্নিংটা হবে আপনার একটু ভেবে দেখুন। আইডিও যে প্রজেক্টগুলো, এখান থেকে মূলত আপনাকে প্রফিট হিসাবে 10 থেকে 50 গুণ পর্যন্ত দিতে পারে। তো এখানে উইন হতে হলে অবশ্যই আপনাকে জয়েন করতে হবে এবং আপনার ভাগ্যটা যাচাই করতে হবে যে আসলে আপনি হবেন কি না। আরডিও যে প্রজেক্টগুলো যতগুলো আসে অনলাইনে প্রত্যেকটিতে আপনারা জয়েন করে নেবেন, কেউ অবহেলা করবেন না, কারণ অনলাইনে কাজ করতে হবে। আপনার ভাগ্য কোন সময় বেঁধে যায় আপনি নিজে চিন্তা করতে পারবেন না। তো যেটাই হোক, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট দেখতে পারবেন। তো আমি প্রত্যেকেকে বলবো আপনারা প্রত্যেকে এখানে জয়েন করে নেবেন, মাত্র 4-5 মিনিট বা 6 মিনিট এরকম সময় লাগতে পারে জয়েন হতে, এবং খুবই সহজ। আপনারা নতুন যারা তারা শিখবেন কীভাবে জয়েন করতে হয়। তো এই লিঙ্কের পর ক্লিক করে দেবেন, লিঙ্কের পর ক্লিক করে দিলে আপনাকে একটা নিয়ে যাবে এক জায়গায়। তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে আর কি পেজটা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার জিরো দেখাচ্ছে, আমি এখান থেকে টাস্কগুলো নিচ থেকে কমপ্লিট করব এবং আমাকে এখানে পয়েন্ট দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু রেফারেল সিস্টেম সব কিছু দেখাচ্ছে। এখানে 700 জন মানুষকে উইনার লিস্ট করা হবে। ফার্স্ট আপনারা নিচে আসলে দেখতে পারবেন এখানে 9টা টাস্ক কমপ্লিট করতে হবে। তো এখানে ফার্স্ট যে টাস্কটার সাথে তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে তার জন্য 10+ ক্লিক করে দিবেন। 10+ ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন জয়েন নাও, এই জয়েন নাওতে ক্লিক করে দিবেন এবং আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে, তাদের টেলিগ্রামটা সিলেক্ট করবেন। তো এখান থেকে জয়েন হয়ে নেবেন, এখানে জয়েনে ক্লিক করলে আপনি জয়েন হবেন, তারপর ব্যাকে চলে আসবেন। আসার পরে এখানে আপনাকে টেলিগ্রাম ইউজার নেমটা দিতে হবে, তো আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটা দিব। অবশ্যই অ্যাট দ্য রেট অনুসারে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। তো দেখেন আমার এটা কিন্তু টিক মার্ক চলে আসে, যেটা কমপ্লিট করবেন টিক মার্ক চলে আসবে। তো তারপরে টেলিগ্রাম চ্যানেল তাদের চ্যানেলে জয়েন হতে হবে, ঠিক একইভাবে এখানে ক্লিক করে আপনি তাদের টেলিগ্রাম চলে যাবেন জয়েন নাওতে ক্লিক করে। তো আমি এবার ফলো করব তাদের, তাদের টুইটারটা ফলো করতে হবে। +10 ক্লিক করলে ফলো অপশানে ক্লিক করে তাদের তাদের টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে, ওখানে আপনি ফলো করে দিবেন। ফলো করে আবার ব্যাকে চলে আসবেন। দেখেন আমি এটা ফলো করে দিলাম, এখানে আবার ফলো করে দিবেন। দেওয়ার পরে আপনি কী করুন, ব্যাকে চলে আসবেন। তো আমি যেটা করব ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করলে আপনারা এখানে এসে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন নিচে, তারপর টিকমার্ক, তারপর রিটুইট করতে হবে। +10 ক্লিক করবেন, করার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন রিটুইট, এই রিটুইটের পরে অপশনে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে রিটুইটে ক্লিক করে দিবেন, রিটুইটে ক্লিক করে দেওয়ার পর এখানে লাভ রেট দিবেন। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে লাভ রেট দিবেন, দেওয়ার পরে আপনি ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে আসার পরে আমি আপনাদের দেখাই, ব্যাকে চলে আসবো আমি। ব্যাকে আসার পরে আপনি কী কী করবেন, এখানে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপভোট করতে হবে কয়েন স্পিনার, কয়েন স্পিনারে আপভোট করতে এখানে +10 ক্লিক করবেন, আপভোটে ক্লিক করবেন। তো কয়েন স্পিনারে যারা অ্যাকাউন্ট করেননি অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন। আমি এর আগেও কিন্তু অনেক এয়ারড্রপে দেখিয়েছি কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। সো আপনাকে প্রথমে এখানে 3টে ডটে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে। সো অ্যাকাউন্ট করে নেওয়ার পরে কিন্তু আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে এবং এখানে প্লিজ লগ ইন টু আপভোট, আপভোট এখানে এখানে আসার পরে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন প্লিজ লগ ইন টু ভোট, এই প্লিজ লগ ইন টু ভোটে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনি এখানে অ্যাকাউন্ট যদি না করা থাকে এখানে এখানে অ্যাকাউন্ট করে নেবেন, রেজিস্টার হিয়ারে ক্লিক করে অ্যাকাউন্টটা করে নেবেন, জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন। তো আমি এখন দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে। প্রথমে একটা নাম দিবেন, তারপরে জিমেল দিবেন, একই পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে একটা লেখা থাকবে ক্যাপসাতে, যদি বুঝতে না পারেন তাহলে এই জায়গাটা আবার ক্লিক করবেন, এই জায়গাটা ক্লিক করে আপনি এটা পরিবর্তন করে নেবেন। যতবার বুঝতে পারবেন এটা পরিবর্তন করে নেবেন। দেখেন এখানে বড় হাতের বি, বড় হাতের এ, বড় হাতের ডব্লু, জিরো বা বড় হাতের ও দিয়ে আপনি এখানে এটা বসাবেন। বসানোর পর এখানে একটা টিক মার্ক দিয়ে রেজিস্টারে ক্লিক করলে আপনার এই জিমেলে কিন্তু একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, অবশ্যই সেই জিমেলে ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো আমার যেহেতু অ্যাকাউন্টটা করা আছে সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবো আমার জিমেল পাসওয়ার্ড দিয়ে। তো আবার আমি ব্যাক করলাম, ব্যাক করে আবার এখানে ঢুকলাম। ঢোকার পর আপনাকে ফার্স্ট যে কাজটি করতে হবে, আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে এসে ওই লিঙ্কে ক্লিক করে আবার ঠিক এই জায়গাটা আসবেন। আসার পরে নিচে আসবেন, আসার পরে এখানে এখানে আই এম নট রোবটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভোট নাও, এখানে নিচে ক্লিক করে দেবেন, ভোট নাওতে ক্লিক করে দিবেন। এটার পর ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন পেজটা লোডিং দেবে আর কি। এখানে লোডিং নিচে একটু ওয়েট করেন।
তো আপনারা কি করবেন, এখানে ভোট নাওতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে থ্যাংক ইউ জানাবে আপনার ভোটিং। তো জানানোর পর আপনি কি করবেন, এই জায়গাটা একটা ক্লিক করে দেবেন, এই যে স্টার মতো চিহ্ন, স্টার পর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাকে এই যে কাজটি করতে হবে, এখানে সরাসরি আমি ব্যাকে চলে আসবো। আমি এখানে ব্যাকে চলে আসছি, দেখতে পাচ্ছেন। ব্যাকে আসার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর টিক মার্ক চলে আসবে, তারপর আপ ভোট পোস্ট রিডেট, তো আমি প্লাস টেনে ক্লিক করে দেবো, এখানে আপ ভোটে ক্লিক করে দেবো। রিডেট ডট কমে যাদের অ্যাকাউন্ট নেই অবশ্যই আগে থেকে রিডেট ডট কমে অ্যাকাউন্ট করে নেবেন। তো রিডেট ডট কমে অ্যাকাউন্ট করার পর আপনি এখানে এই জায়গাটা ক্লিক করে দেবেন, দেখেন আমি দেখাচ্ছি ঠিক এই জায়গাটা আপ ভোট দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে আপনি কী করবেন, ব্যাকে চলে আসবেন, আসার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এখানে ভিজিট, তাদের ইউটিউব চ্যানেলটা আপনাকে ভিজিট করতে হবে, তো প্লাস টেনের পর ক্লিক করে ভিজিট ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তো ইউটিউব চ্যানেল যাওয়ার পরে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অল করে দেবেন। দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। সো আসার পরে আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইয়োর পার্টিসিপেট ওয়ালেট অ্যাড্রেস, তো আমি এখানে প্লাস টেনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আপনাকে বিএসসি ওয়ালেট অ্যাড্রেস, তো আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন সেটা হলো, তো আপনি ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। ট্রাস্ট ওয়ালেটে আসা যাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট নেই ডিসক্রিপশন বক্সে ভিডিও পেয়ে যাবেন। তো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ওপরে সার্চ বারে লিখবেন বিএনবি, বিএনবি লিখলে দেখবেন যে স্মার্ট চেইন বিএনবি, এটাতে ক্লিক করবেন। রিসিপি ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে দিবেন। সো আমি অ্যাড্রেসটা এখানে কপি করে দিব। এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের কাজটা কিন্তু সব কমপ্লিট, নয়ডা ট্যাক্সি কমপ্লিট। এবং লাস্ট যেটাতে সেটা হলো আপনার রেফারেল লিঙ্ক, এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নিয়ে ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন। সো আপনি এখান থেকে যদি উইন হন এই 700 উইনারের ভেতরে, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা পরিমাণে, মানে খুব ভালো একটা ইনকাম হবে। সো অবশ্যই আপনারা প্রত্যেকে এখানে জয়েন করে নেবেন।